রঘুনা, পৃথিবীর রং আলো আমি অনেক দেখেছি, শুধু স্বাদ হয় মনে, একবার তোমার ওই শ্রীমুখখানি দেখতে চাই, শুধু একবার। শুধু একবার কেন করবে, সারা জীবন তুমি পৃথিবীর আলো দেখবে, আমার মুখ দেখবে। সব দেখতে পাচ্ছি প্রভু, প্রভু দিব্য কান্তি তোমার, প্রভু আমার জন্ম সার্থক হলো, প্রভু আমার জন্ম সার্থক হলো। অলৌকিক ক্ষমতা তোমার, হ্যাঁ বলেছিলাম না উনি মানুষ নন সাক্ষাৎ নারায়ণ। হ্যাঁ প্রভু, বাবা সত্যি বলেছিলেন আপনি সাক্ষাৎ নারায়ণ। হ্যাঁ তুই যদি করলে প্রভু, তাহলে নিজ কুল থেকে আমাদের পরিত্রাণ করো প্রভু। তোমরা জাতি ধর্ম নির্বিশেষে হরিনাম করো, তোমাদের সব কালিমা ধুয়ে যাবে, আমার শরণ। আমার শরণে এমন একদিন আসবে যেদিন সমাজের ব্রাহ্মণে চণ্ডালে কোনো ভেদাভেদ থাকবে না, আমি তোমাদের উদ্ধার করব। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরি ভক্ত পরায়ণ। দেখা দাও প্রভু, দেখা দাও প্রভু। কি হয়েছে চন্দ্রকেতু? প্রভু আমার ভাইয়ের বড় বিপদ, জগাই মাথায় তার উপর এমন অত্যাচার করেছে, তার দৃষ্টিশক্তি নাশ হয়েছে। প্রভু আপনাকে একবার আমার সঙ্গে যেতে হবে, আমার ভাইকে উদ্ধার করতে হবে। না চন্দ্রকেতু, তুমি আর তোমার ভাই অনেক পাপ কাজ করেছো, জগাই মাঠের সমস্ত কুকর্মে তোমরা ছিল। তোমার ভাইকে বলো 1 কোটি বার হরিনাম করতে, তারপর আমার কাছে এসো, আমি তোমাদের উদ্ধার করব। কি বাকি আছে রে, সব তো গেছে। এইভাবে তুমি ফেলে দিতে পারো না শুভচিহ্ন। জানিস দিদি ভাই, আমাদের সব শুভ অশুভ হয়ে গেছে, শুধু ওই চিহ্নটা পড়ে আছে। জানিস কি হবে ওই ঝড়দামকে রেখে? বেয়েছি বল, তুই কি বেয়েছিস? ও খাস তুমি বলো না। যাক সব যাক। আমার কথাটা তুমি কোনোদিন না করনি, তাহলে আজ করছো কেন? যেদিন অদ্বৈত আচার্য তোকে ডাকাতদের হাত থেকে উদ্ধার করে আমার এই উঠোনে বসিয়ে রেখে গিয়েছিল, সেদিন থেকে আমি তোর কোনো কথার অবাধ্য হইনি। তোর এই সাদা পরিচ্ছদ, মুক্তোর মতো সাদা স্মৃতি দেখে আমার বুকটা ফেটে গিয়েছিল। তোকে বলেছিলাম এসব তুই পড়বি না, এই চিহ্ন তুমি গায়ে রাখবি না, তুই আমার কথা শুনিস না। কিন্তু মা, যার দোষে তোর এই হাল, যাকে হাজারবার বারণ করা সত্ত্বেও একটা বুড়ো বরের হাতে তোদের দুই বোনকে তুলে দিয়েছিল, সে তো মহাকালের পা জড়িয়ে দিব্যি সুখে আছে। আর তোদের আমার বাবাকে দোষ দিও না, আমার জন্য এমনিতে কি তার কম দুঃখ। মাথা ঠান্ডা কর, ঠাকুরের জিনিস ওভাবে ফেলে দিতে নেই। তুই আমাকে বাধা দিস না সিদ্ধে, ঠাকুর দেবতা আমি মানি না। কি হবে পাথরের ওই অচল ভগবানকে আঁকড়ে ধরে? ক্ষমা কর মহাকাল।
ঠাকুর। ঠাকুর? কোন ঠাকুর? কোন ঠাকুর তোকে উদ্ধার করতে পেরেছিল? কেউ পারে জগন্নাথের অনুচরেরা পারেনি, কুচক্কি বামুনেরা পারেনি, মহাকাল পারেনি, এমনকি মহাকালের পরম ভক্ত আমার জামাই দেববর্মা পারেনি। সেও সাহায্য ভিক্ষা করেছিল অদ্বৈত আচার্যর কাছে গিয়ে। কিছু ভেবেছিলাম তারাই পারবে, যাদের ক্ষমতা আছে, যাদের বেশি শক্তি আছে, ওদের বেশি আস্ফালনে, অট্টহাস্যে, পৈশাচিকতায় ওদের উপর ভরসা করেছিলাম। ভুল ভুল দিদি ভাই, সব ভুল, সব ভুল। সারা জীবন ধরে ভুলের বোঝা বয়ে বেরিয়েছি, আজ আমার চোখ খুলে গেছে। ভক্তির হুঙ্কারের চেয়ে প্রেমের জোর বেশি, এটা আগে বুঝে রে। বুকের মধ্যে থুকপুক করে যে ভক্তিটুকু, সেইটুকুই সার। দিদি ভাই, অদ্বৈত আচার্য যাকে দেবতা জ্ঞানে পুজো করে, সে তো সামান্য মানুষ নয়। নরনারায়ণ নিমাই পণ্ডিতের কথা। তোমার তো ঘোর বিরোধী, তাছাড়া অতটুকু ছেলে ঈশ্বর হয় কি করে? হয় মা, হয় ঈশ্বর এই ধরায় অতটুকু থেকেই হয়। বসুদেবের ঘরে যেমন কৃষ্ণকে জন্ম নিতে হয়েছিল ঠিক তেমনি। তবু কেন আমার মনে এত দ্বন্দ্ব? কেন কেন আমার মনে তার পায়ে নিজের মন প্রাণ সঁপে দিতে একটা দ্বিধা কাঁটার মতো বিচ্ছে? সেই দ্বিধার কাঁটা তুলে দেওয়ার জন্যই তো আমরা এখানে এসেছি। কিন্তু কিন্তু আপনি এসব কি করছেন? উন্মাদ হয়ে গেছেন নাকি? শাস্ত্রে উপাচার ফেলে দিয়েছেন, ধর্মে বিশ্বাস হারাচ্ছেন। আমার সঙ্গে চলুন মহাকালের চরণে, দুদণ্ড স্থির হয়ে বসুন, দেখবেন আপনার মনের অশান্তি সন্দেহ সব দূর হয়ে গেছে। মহাকালের মন্দির, প্রাণ থাকতে ওই মন্দিরে আর পা দেব না। ওই বিগ্রহের মাথায় ফুল বেলপাতা গঙ্গা জল দিয়ে এসেছি সারা জীবন ধরে, বিনিময়ে রিক্ত সর্বশান্ত হয়েছি। না না, ওই মন্দিরে আমি আর পা রাখবো না। ভেবেছিলাম সবই ঈশ্বরের লীলা, তিনি আমায় পরীক্ষা করছেন। আর কত পরীক্ষা করবেন দেববর্মা? ওই জড় দেবতার আর কিছু দেওয়ার নেই। বাক সংযম করুন, বাক সংযম করুন পণ্ডিত নদেচাঁদ। ধর্মে আপনার বিশ্বাস নেই সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। মহাকালের কোনো অপমান আমি কিছুতেই সহ্য করবো না, এমনকি আপনার জামাতা হলেও নয়। ভেবেছিলেন এসব বলে লক্ষ্যে পাবেন, তা এক প্রকার অসম্ভব। আমি কেন লক্ষ্যে পাবে যাব বাবা? নবদ্বীপের মানুষেরা এমনি খেপে আছে। আমি সেই দিনটা দেখতে পাচ্ছি যেদিন নবদ্বীপের মানুষ জগাই মাথাইকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেবে। ভেবেছ কি তার আঁচ থেকে তুমি রেহাই পাবে? কেন রেহাই পাবো না? তার আঁচ আমার গায়ে কেন লাগবে? আমি তো তাদের কোনো অন্যায় সঙ্গ দিইনি। আমি সইব, মহাকালের চরণে নিজেকে সমর্পণ করে শাস্ত্র চর্চা করাটাই আমার কাজ। আর সেটাই কি আমার অপরাধ? আমি তো কোনো লাম্পট্টু করিনি, আমি তো কারোর ঘর পুরোইনি। দেববর্মা, অন্যায় করার মতো অন্যায় সহাটাও একটা অপরাধ। হ্যাঁ, একটা অপরাধ। তুমি যদি সেদিন রুখে দাঁড়াতে,
তাহলে জগায় মাথায় এত ক্ষমতা ছিল না বৈষ্ণবদের উপর অত্যাচার। তুমি ওদেরকে বৈষ্ণবের বিরুদ্ধে ব্যবহার করেছ, ব্যবহার করেছ, তুমি বাধা তো দাওনি, উপরন্তু তোমার সমর্থনে ওরা এতটা বেড়ে উঠেছে। লোকে ভেবেছে জগাই মাথাকে সমর্থন করছে শৈব কুলপতি দেব বর্মা, তোমার বিরুদ্ধে ওরা একটা কথাও বলেনি। আপনি এত বড় মিথ্যে অপবাদ দিলেন পণ্ডিত দেব বর্মাকে, যে জীবনে কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। কেন তো না হলেও অজ্ঞাত সারে তুমি অনেক অন্যায় করেছো মেধুমতি, শাস্ত্রের দোহায় দিয়ে অনেক অন্যায় করেছো। মনে আছে অসহায় দামিনীকে তুমি আশ্রয় দাওনি বলে সে পতিতা হতে বাধ্য হয়েছে। আজ তোমার নিজের মেয়ের বেলায় পারতে আশ্রয় দিতে যদি বিমায় পণ্ডিতের সমর্থন না পেতে, সে তো আশ্রয় দিতে এতটুকু কুণ্ঠা বোধ করেনি। মূর্খের মতো কথা বলো না মেধুমতি, মানুষ মানুষকে আশ্রয় দেয়, তুমি নিজের কৌলিন্য রাখতে তোমার মেয়ের বিয়ে দিয়েছিল অসুস্থ এক বুড়োর সঙ্গে, আর আজ দোষ দিচ্ছ বিধাতার। এতই যদি ধর্মের গোড়ামি তাহলে কেন গিয়েছিলে তোমার শত্রু অদ্বৈত আচার্যের কাছে ক্ষমা ভিক্ষা করতে? চুপ করো মা, চুপ করো, আর বলো না। আর বললে যে তোমাদের সম্পর্কের বন্ধনে আঘাত লাগবে মা। বন্ধন? তুই কোন সম্পর্কের কথা বলছিস মা? স্বামী স্ত্রীর সম্পর্কে শুধু কলসটুকু পড়ে আছে, তুই তো একেবারে ঝাঁঝরা হয়ে গেছে, আর আমি পারছি না এই সম্পর্ক টিকিয়ে রাখতে। এইসব কথা বলতে নেই মা, এইসব কথা বলতে নেই। মহাকালের চরণটা আঁকড়ে ধরে থাকবো, তবু তোমাদের কারো কোনো সাহায্য না চাই না, কাউকে না, কাউকে না। তাহলে আমরা পরজন্ম ঠিক মিলিত হব, কিন্তু এই জন্মে আর নয়, আর আমি সহ্য করতে পারছি না বাবা। এখন তাহলে তুমি কি করবে মা? একেবারে বদলে ফেলবে মা, আর আমি মহাকাল মন্দিরে চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে পাথরের দেবতাকে আঁকড়ে ধরে বসে থাকবো না। মানুষ দেবতা নরনারায়ণ শ্রী গৌরাঙ্গের চরণ। নদী, নদীর চাঁদ, ভাই আমার নদীর, ভাই আমার দাদা, দাদা, তুমি এখানে এত রাতে কেমন আছিস রে ভাই? আছি, তোর গলাটা
কেমন যেন শোনালো, কিছু হয়েছে? না কিছু হয়নি। তোমার কথা বলো, তুমি এতদিন কোথায় ছিলে? ছিলাম হরিদাসের সঙ্গে, তার সঙ্গেই তো আমার নবদ্বীপ ফিরে এলাম। এখানে কোথায় উঠেছ? সংসার বিমুখ মানুষের ঘর আর বার। সে কি নিজের পৈতৃক ভিটে থাকতে তুমি এখানে উঠবে না? না রে ভাই, এখানে থাকতে আর মন চায় না। সংসারের কলুষতা আমার আর ভালো লাগে না রে ভাই। দাদা, তুমি শান্তি পেয়েছো? হ্যাঁ রে ভাই, পেয়েছি, খুব শান্তি পেয়েছি। সারা জীবন যত পাপ করেছি, বিপথে চলার যত গ্লানি, সব ধুয়ে মুছে গেছে রে ভাই। শুধু শুধু একবার দুহাত তুলে, প্রাণ খুলে হরি বল হরি বল বলেছি, তাতে মনের সব গ্লানি মিটে গেছে রে ভাই। সে কি অলৌকিক ঘটনা, মুখে বলে সে অভিজ্ঞতার কথা বোঝানো যায় না রে ভাই। আমিও শান্তি চাই দাদা, আমিও শান্তি চাই। এতদিন যে মহাকালের আশ্রয়ে ছিলাম, সে তো আমি কিছুই দিল না। না, ভুল বললাম, দিয়েছে দিয়েছে আমাকে, অনেক অনেক দুঃখ কষ্ট দিয়েছে। তবু জানো দাদা, আমি সহ্য করেছি, মহাকালের কাছে প্রার্থনা করেছি, ঠাকুর মহেশ্বর আমাকে আরো সহ্য শক্তি দাও, আরো সহ্য শক্তি দাও। কিন্তু সব সহ্যের সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল সেদিন সিদ্ধি বিধবা হয়ে ফিরে এল, যেদিন বুদ্ধি পুড়ে মারা গেল। দাদা দাদা, আমায় শান্তি দাও, যে পথে তুমি শান্তি পেয়েছ। বিধবা হয়ে ফিরে এল, যেদিন বুদ্ধি পুড়ে মারা গেল। দাদা দাদা, আমায় শান্তি দাও, যে পথে তুমি শান্তি পেয়েছ, আমাকে দাও দাদা, আমাকে শান্তি দাও। সেই জন্যই তো তোর কাছে ছুটে এলাম রে, তোকে প্রেম বিলোব বলে, শান্তি দেব বলে। কাল সন্ধ্যায় শ্রীবাসের অঙ্গনে একবার চলে আয়, সকলের সঙ্গে নাম গানে যোগ দে, দেখবি মনের সব ভার নেমে গেছে, অসীম আনন্দে মন ভরে উঠবে রে। কিন্তু শুনেছি ওখানে নারীরা অব্রাহ্মণেরা নাম গান করে। দাদা, আমি ব্রাহ্মণ হয়ে না রে, হরিনাম করতে কোনো জাত বিজাতের ভেদাভেদ করলে চলে না। প্রভু তো স্ত্রী শূদ্র চণ্ডাল সকলকে উদ্ধার করতেই নেমেছেন, তার ওখানে সকলের প্রবেশাধিকার অবাধ। নিমাই আসে? হ্যাঁ, তিনিই তো মধ্যমণি। তবু কোনো তবু নয় রে ভাই, কোনো তবু নয়। একবার এসে প্রভুকে দেখ, তার চরণে লুটিয়ে পড়, তিনিই তোকে স্মরণ দেব। আচ্ছা ঠিক আছে, আমি কাল যাব। বেশ, তাহলে আমি কাল তোর আসার পথ চেয়ে বসে থাকব। কাল সন্ধ্যের মধ্যেই তুই চলে আসিস। হ্যাঁ, একটা নিয়মের কথা মনে রাখিস, প্রভুর নির্দেশ সূর্যাস্তের এক দণ্ডের মধ্যে সকলকে সেখানে প্রবেশ করতে হবে। দরজা একবার যদি বন্ধ হয়ে যায় আর খোলা হবে না, সে যত বড় ভক্তই হোক না কেন। হ্যাঁ দাদা, আমি কালই যাব। দাদা, তুমি বাকি রাতটা এখানে থাকবে তো? না রে,
আমি এখনই চলে যাব। কেন এত গভীর রাতে আমি এখানে এলাম জানিস? কেন? হঠাৎ মনের মধ্যে কে যেন বলে উঠল, তোর খুব কষ্ট, তাই আর মনকে স্থির রাখতে পারলাম না, আমি ছুটে এলাম তোর কাছে। আজ আমি আসি, কেমন? আসি, কাল আবার দেখা হবে। হরিব আমি ভেতরে যাব। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছি, কেউ দরজা খুলছে না। আমার মনে হচ্ছে ভেতরে তো নাম গান চলছে, তাই আমার ডাক ওরা শুনতে পাচ্ছে না। বয়স হয়েছে তো, অত জোরে ডাকতেও পারি না। তা তুমি ভাই আমাকে একটু দেখে দাও না। ও বাবা, আপনি জানেন না এই নাম সংকীর্তন চলাকালীন যতক্ষণ না পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ তো দরজা খুলবে। হ্যাঁ, আমি সেরকম শুনেছি বটে, কিন্তু আমার মতন একজন বৃদ্ধ মানুষের জন্য ওদের এই নিয়মটা কি একটু শিথিল হবে না? এত সময় ধরে ওরা নাম গান করে, তার মানে আমার ডাক শুনেও ওরা দরজা খুলল না। প্রথম দিনেই আমাকে ফিরে যেতে হবে। অনেক আশা নিয়ে এসেছিলাম নিমায়ের চরণে নিজেকে সমর্পণ করব, কিন্তু নিমাই তো আমাকে ফিরিয়ে দিল। ঠিক আছে, আমিও দেখে নেব, তোকে একবার পাই আমিও দেখে নেব। নিমাই, তোমার কাছে আমার একটা অভিযোগ আছে। কাল দেরি করে এসেছিলেন বলে নাম সংকীর্তনে যোগ দিতে পারেননি। এই তো আজ আপনি তাড়াতাড়ি আসবেন, শ্রীবার সঙ্গনের দুয়ার সকলের জন্য খোলা, কিন্তু সঠিক সময় আসতে হবে। তার মানে তুমি জানতে আমি এসেছিলাম? না, তা তো জানবি, সবাই বলে তুমি সর্বজ্ঞ। কিন্তু নিমাই, এ তোমার কেমন নিয়ম? মানুষের তো কাজকর্ম থাকতেই পারে, কেবলমাত্র দেরি হওয়ার জন্যে কেউ যদি শ্রীবার সঙ্গনে প্রবেশ অধিকার না পায় তাহলে নাম প্রচার হবে কি করে? গৃহী মানুষের সংসারে কাজ থাকবেই, কিন্তু নিয়মানুবর্তিতা না থাকলে যে বৈষ্ণবদের সংগঠনটাই ভেঙে যাবে। এত সংসারে মোহ থাকলে ভগবানকে ডাকবেন কি করে? আচ্ছা, সংসার নিয়ে তোমার বড় দিমাগ দেখছি। হ্যাঁ, মাসিকে নিয়ে সুখের সংসার তো, তাই আমাকে ব্যঙ্গ করার স্পর্ধা তোমার হয়েছে। কারণ তুমি জানো আমার কন্যা স্বামীর ঘর ছেড়ে এসেছে, আমার দুটো নাতি সংসারী হলো না। এ কি বলছেন জ্যাঠা, আপনি প্রবীণ মানুষ, আপনাকে ব্যঙ্গ করে কথা বলার স্পর্ধা আমার নেই। থাক থাক, তুমি আমাকে বোকা মারাতে এসো না। নিমাই, তোমার দেবাক থাকবে না, আমি বলছি থাকবে না। আমি আমি এই ওই তো ছেড়ে তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার সংসার সুখ বিনষ্ট হবে, তুমি সংসার ত্যাগ করবে। হ্যাঁ, এ কি করলে, এ কি করলে, এ আপনি কি অভিশাপ দিলেন? বলবি বলেন, নিমাই তো আপনার পুত্র তুল্য, ঘরে তার বিধবা মা রয়েছে, সত্য বিবাহিতা স্ত্রী, আপনি তাদের অভিশাপ দিলেন কেন? তাদের অপরাধ কি বলুন? আমি এটা বলতে চাইনি, বিশ্বাস করো আমি ক্রোধে বশবর্তী হয়ে কি বলতে কি বলেছি। নিমাই, আপনি বিচলিত হবেন না জেঠা, এ তো অভিশাপ নয়,
এই আশীর্বাদ, আপনার এই আশীর্বাদের জন্য আমি আপনার কাছে চিরকাল ঋণী হয়ে থাকব। না 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 নিমাই না, আমি এত কঠিন অভিশাপ তোমাকে আমি দিতে চাইনি, বিশ্বাস করো নিমাই। কি জানো, কি জানো আমার মুখ দিয়ে সব বলিয়ে নিল। না জ্যাঠা, আপনার এই অভিশাপ আমার কাছে আশীর্বাদ তুল্য। আপনার এই অভিশাপের জন্য আমার সংসার ত্যাগের পথ সুগম হল। আমি মনে প্রাণে এই আশীর্বাদই চেয়েছিলাম। আপনি হয়তো দুশ্চিন্তা করবেন না জ্যাঠা, মন প্রাণ দিয়ে হরিনাম করুন, দেখবেন মনে শান্তি পাবেন। এবার আমাদের অনুমতি দিন জ্যাঠা, আমরা আসি। চলো মিশু। মানুষ নও নিমাই, মানুষ নও। এখন বুঝতে পাচ্ছি কেন লোকে তোমাকে দেবতা বলে। হরি বল, হরি বল, হরি বল। কি রে তুই, বলো তো কে? আমার দুষ্টু শোনা ভাইটি ধরা পড়ে গেলি তো ভাই, বুঝলি কি করে আমি? মা রে, বুঝবো না, এতদিন আমার ছোট ভাইকে কোলে নিয়ে ঘুরলাম আর তার ছোঁয়া দুদিনে ভুলে যাব। তুই যে আমাদের ভুলিসনি কি করে বুঝবো, তুই যখন পরশমণির ছোঁয়া পেয়েছিস। হায় রে কাঞ্চনা, বস। তোদের সঙ্গে আর কেউ আসেনি? আর কে আসবে, আমার তো আর মনের মানুষ জোটেনি। মিছে কথা বলছো কেন কাঞ্চনা দিদি, রানী পিসি তো এসেছে। কই, কোথায় সে? দেখো না, মা বলল রানী পিসিকে নিয়ে দিদির সঙ্গে দেখা করে আয়। তা রানী পিসি তো তার কোনো কুটুমের বাড়িতেই বসে আছে, যাওয়ার সময় ডেকে নিয়ে যেতে বলল। মা কি কখনো আমাদের একলা ছাড়ে? সব সময় বলে দুষ্টু লোকে ধরে নিয়ে চলে যাবে। কাঞ্চনা দিদি কেউ? এই যাদব, মিছে কথা বলবি না, জেঠি তো তোকে আসতে বারণ করেছিল, তুই তো বলি নিমাই দাদার কাছে যাবো, নিমাই দাদার কাছে যাবো করে বায়না ধরলি। হ্যাঁরে প্রিয়া, নিমাই পণ্ডিত কেমন আছে রে? কখন এলে যাদব? এই তো এক্ষুনি, কাঞ্চনা দিদিও এসেছে। আমার না তোমায় দেখতে খুব ইচ্ছা করছিল। খুব ভালো করেছো। তোমার বাবা মা দিদিমা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, সবাই ভালো আছে। শাশুড়ি ঠাকুর? তিনি গেছেন পোড়ামাতলায় পুজো দিতে। তাহলে তুই এখন বেশ সংসার করছিস বল। জানো নিমাই দাদা, তোমায় নিয়ে না আমার খুব গর্ব। সবাই বলে তুমি নাকি মস্ত পণ্ডিত, কত অলৌকিক ক্ষমতা তোমার, আমার না শুনতে খুব ভালো লাগে। আমার একটা কথা রাখবে? কি কথা যাদব? তোমার টোলে আমায় ছাত্র করে নেবে? আমি তো আর পড়াই না। তাহলে তুমি যেখানে সঙ্গীদের নিয়ে গান গাও সেই দলে আমাকে নিয়ে নেবে? তোমার গান শুনতে না আমার খুব ভালো লাগে। নেব, নিশ্চয়ই নেব, তবে সময় আসুক। কবে নেবে? তুমি তো এখন খুব ছোট, আর একটু বড় হয়ে না কথা দাও। আচ্ছা, কথা দিলাম।
এখন চলো তোমার দিদিরা কি করছে দেখি গিয়ে। আমার সব কথাই তো তুই শুনলি কাঞ্চনা, এবার ভাব আমি কেমন আছি। তাহলেও প্রিয়া, এ তো স্বামীর ঘর। কেমন আছো কাঞ্চনা? ভালো। আপনি কেমন আছেন? কি রে যাবি না? দেরি হলে কিন্তু জেঠি খুব রাগ করবেন। কি রে এক্ষুনি চলে যাবি? হ্যাঁ রে প্রিয়া, আর দেরি করবো না, অনেক বেলা হয়ে এলো। শুধু মুখে যেতে নেই, একটু দাঁড়া দুটো নাড়ু নিয়ে আসি। কদিনে দেখছি তুই একেবারে পাকা গিন্নি হয়ে উঠেছিস। না রে দিদি, আজকে খাবো না, পেট একদম ভর্তি হয়ে আছে। আসিনি মাই ঠাকুর। আসি রে প্রিয়া, ভালো থাকিস। ভালো থাকবো। আজ আপনার শরীর কেমন আছে স্বামী? একই রকম। হযরতে আলা হাসছেন হযরত কেন? বাংলার সুলতানের তো হাসতে কোনো বাধা নেই জান। না হযরত, আমি জানতে চাইলাম গৌরেশ্বর হঠাৎ হাসছেন কেন? ইদানিং তো তাকে একটু গম্ভীরই দেখি। তুমি তো আমার চতুর্থ দৌহিত্র, ছেলেদের আর মেয়েদের মধ্যে চতুর্থ সন্তান, তাই তো? হ্যাঁ, খোদার ইচ্ছায় আমার তিন দাদা রয়েছেন। সেই অপগণ্ড গুলোকে আমি আমার দৌহিত্র বলে মনে করি না। সারাদিন আফিং মদ আর আওরাত নিয়ে পড়ে আছে। হাতে একটা তলোয়ার ধরিয়ে দাও, বুঝতেই পারবে না যে সৈয়দ হুসেন শাহর রক্ত বইছে তাদের শরীরে। আমার দৌহিত্র হলেও তার আমার কেউ না চান, একমাত্র তুমি। তুমি আমার আশা ভরসা হয়ে উঠেছ। কিন্তু হযরত, আপনাকে নিয়ে আমার ভরসা যে ক্রমশই কমছে। ইতিহাসের তো এটাই নিয়ম চান, রাজা যত বুড়ো হয় প্রজাদের ভরসা তার উপরে তত কমে যায়। এতগুলো বছর কাটিয়ে জিন্দেগিটাই তো শেষ করে ফেললাম চাঁদ। প্রজাদের কত ভালোবাসলাম, কর্ম খুব করলাম, সড়ক তৈরি করলাম, দিঘি কাটলাম, তারপর জঙ্গল কেটে কত বসত বানালাম, কত লড়াই করলাম, লড়াই করে গৌড়ের সীমান্ত রক্ষা করলাম। কিন্তু তবুও কি বাংলার লোক আমাকে ভালোবেসে গৌরেশ্বরের জয়ধ্বনি দেয়? কাজেই তোমার যে আমার উপরে ভরসা নেই এটা তো নতুন কথা নয় চাঁদ। না না, আমি কিন্তু সে ভেবে ঠিক বলিনি। ও, তাহলে তুমি কি ভেবে বলেছ? আপনি এই নতুন প্রাসাদে এসে থেকে বড় মনকষ্টে রয়েছে। আপনাকে এইভাবে ফেলে বড়ি আম্মিকে এই অবস্থায় রেখে কিসের ভরসায় নবদ্বীপ যাব বলুন? তুমি তুমি আজকে তোমার বড়ি আম্মিকে দেখেছো, কেমন আছে সে? বাংলার হাড় কাঁপানো বড়ি বেগম রাজিয়া একটা ছোট্ট পালংয়ে শুয়ে আছে, পক্ষাঘাতে জর্জর শরীর। হ্যাঁ, তার আর ভালোই বা কি মন্দই বা কি, অথচ অথচ কি চঞ্চল ছিল রাজিয়া। তুই বড় হয়েছিস, তোকে বলতে পারি, তোর মায়ের জন্মানোর আগে আমি আমি সুবুদ্ধিরায় সেরেস্তা দাচ্ছিলাম। তারপর একদিন সুবুদ্ধিরায় চাবুকের আঘাতে জর্জরিত হয়ে আমি বিছানা নিলাম, আর সেই সময় তোর মা রাজিয়ার পেটে এলো। যৌবন বড় সুন্দর, তাই না রে চাঁদ? আবার কাহিনীর ছল করে আপনি আসল কথা এড়িয়ে যাচ্ছেন। আসাম থেকে ব্রহ্মপুত্র নদের ওপর আমাদের 127টা জাহাজ ফিরতে দিচ্ছেন আসাম রাজ। এদিকে প্রতাপ রুদ্রদের শালপর্ণির দিকে
গৌর উৎকল সীমান্তে হাতি সাজাচ্ছেন, ওদিকে আবার দিল্লির বাদশাহ সিকান্দার লোদির ফৌজ ক্রমশ পূব দিকে এগোতে এগোতে বিহার অব্দি এসে পৌঁছেছে। আর এই অবস্থায় এই অবস্থায় দাঁতহীন নখহীন এই বুড়ো দাদুকে তার নাতি ছেড়ে কোথাও যেতে চাইছে, তাই তো?